আরে মনে হয় খুঁজি পাইছে না। দলে রে দলে ছেলি সেই জিনিসটা সেখানে আছে, দলে রে দলে ছেলি ঠক 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 ঠকিছি সেই জিনিসটার পাচা মেরেছি। কয় রে বউ দুটো খেতে দে, কাজে বেরোবো। খাসি গুদামা তো নিষিদ্ধ বসে বসে খাবে। খাসি এখন তোমার কাজ যাওয়ার টাইম হলো। এই তুই আমার সাথে এইভাবে ব্যবহার করিস কেন? আমি তোর তো স্বামী না কি? খাসি সকালবেলা কাজ যদি তোমার মরণ হয়। এই কেন রে এখন বাজে কটা? খাসি শুধু গুদা কত নিয়ে বসে বসে খাবে, সংসারে সব কাজ তো আমাকে করতে হয়। খাসি যা, তুই গেলে পারে তারপর তোমার কাজ হবে। চলো তোমাকে ঢং করতে হবে না হলে এখনই আমার ছেলে চলে আসবে। ঠিক আছে তুমি যাও, কালকে তোমার জন্য আমি অপেক্ষা করবো। ঠিক আছে এমনি 200 টাকা উজগার, তার উপর দেবা ছেলের ওষুধ আনতে হয়েছে, এইভাবে জীবন কাটে রে। কি ব্যাপার এই চোটে আবার কার হলো? কই রে বউ কোথায় গেলে? এই তো কি হলো এরকম সারের মতো চিল্লাইছিস কেন? এই বাড়িতে কেউ কি এসেছিল? বাড়িতে কই না তো কেউ আসেনি। আরে শালা বউ আমায় মিছু কথা বলছি কেন? কেউ যদি না এসে থাকে তাহলে এই 200 টাকার হলো। কোন পরপুরুষ আমার বাড়িতে জুতো ধুই যাইছে দেখবো।
বাসটা বাবু ভাই তো তুমি মিল কেন এর আগে আমিও ভেবিলাম যে সারা জমি আমার জমিতে আমি আলু বুনেছি তা ধান গাছ বেরোলো কি করি জমি আমার ফসল হয় বাবু ভাইয়ের আজকে বুঝতে পেরেছি আজকে সারা বয়ের ব্যবস্থা করবো আর বাবুরা ব্যবস্থা করবো ঠিক আছে আমি তোমার পাশে সহ্য করতে পারলাম না গো তুমি বলেছিলে না সংসারের কাজ তোমায় সব একা করতে হয় আমাকে এইবারে আর কষ্ট করতে হবে না তোমার মজা তো আমি ভেঙে দিয়েছি এইবারে যত কাজ আমি করবো আর তুমি চুপচাপ ঘরে শুয়ে থাকবো না হলে তোমার মজা ভেঙেছি এরপর তোমার ঠ্যাং ভাঙবো এখন আমি চললাম আমার আর একটা কাজ আছে আমার বয়সে তো লাগি মেরেছি No.